হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোনা ঘরোয়া রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, পাবদা মাছ ভাজি। কীভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে পাবদা মাছ ভাজি করা যায় সেটা আজকে আমি আপনাদের দেখাবো। পাবদা মাছ ভাজি করার জন্য যেসব উপকরণ দরকার সেগুলো হলো পাবদা মাছ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে, লবণ, আর লাগবে তেল। এবার আমি একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার আমি মাছে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, মরিচ গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার মাছগুলো আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। সমস্ত উপকরণ হাত দিয়ে মাখা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তেলের ভিতর দিয়ে দেব। সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করব। চার মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা উঠিয়ে নেব। এবার আমি এর ভিতর দিয়ে দেবো জিরে গুঁড়ো,
খাবার আমি ডালনা দিয়ে দিই রান্না করব। দুই মিনিট হয়ে গেছে, এবার আমি ডাকনা উঠিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।